আজকে যে এত বিশাল আয়োজন দেখছো সবটাই হচ্ছে আজকে বাবানকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো ওর যেহেতু বিয়ের সামনে আর আমরা বাইরে ঘুরতে চলে যাচ্ছি, তারপরে খাওয়ানোর টাইম হবে না, তার জন্য আমরা আজকে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তাই জন্য প্রচুর আয়োজন, প্রচুর কিছু করা হচ্ছে, সবটা তোমরা দেখতেই পারবে। এখন আপাতত মা তো জানোই, তোমরা সবাই যারা আমার আগের ব্লগগুলো দেখেছো, মা হচ্ছে মাটন রান্না করার স্পেশালিস্ট। তো মা এখন মাটনটা রান্না করছে, যে এখন মা আলুটা ভেজে রেখে দিয়েছে, এদিকে সব মশলাগুলো করে রাখা আছে। এই যে মাটন এখন রান্না স্টার্ট দেবে। মাটনটা কি আগে সিটি দিয়ে দিয়েছে মা, কুকারে সিটি দেওয়া আছে? সবসময় সিটি দিই, কেননা এটা সিটি না দিলে না পরের দিকে মাংসটা এই দিলে আমার টেস্টটা কম লাগে, এটা কি টেস্টিটা বেশি হয়, পরের দিকে টেস্টি বেশি হয়। বড় নাতির আইবুড়ো ভাত বলে কথা, তো নাতিকে তো একদম জমি আইবুড়ো ভাত। আমার বস সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, এবার বাবানের আইবুড়ো ভাত খাওয়ানো মানে সব সকালবেলা ঘুম থেকে উঠে বাজার হাট সব কিছু করে এনেছে। এখনও প্রচুর কিছু আইটেম রান্না হচ্ছে, অনেক কিছু থাকছে। তো এখন অবধি কী কী রান্না হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এদিকে দেখো টমেটো আর তেঁতুলের চাটনি করা হয়ে গেছে, আর এদিকে বোয়াল মাছ সর্ষে দিয়ে করা হয়ে গেছে, এগুলো সবই বাবানের খুব ফেভারিট রান্নাগুলো হয়েছে। বোয়াল মাছটা, তারপর মাটনটা তো মা এখন করছে, আরও প্রচুর আইটেম আছে, সেগুলো তো তোমাদেরকে দেখাবো, এক এক করে রান্না করব, তখন তোমরা সবই দেখতে পারবে। আর সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, কারণ আজকে ব্লগটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের একজনের তার আইবুড়ো ভাত, রে আমার কাছে সেটা বিশাল আনন্দের ব্যাপার, প্রচণ্ড এক্সাইটমেন্ট। তো আজকে ব্লগটা থাকো আর একদম মিস করো না, দেখতে থাকো আজকে কী কী আমরা এনজয় করছি, কী কী রান্না করছি। আমার বানানো বাটার গার্লিক প্রন বাবানের কিন্তু ভীষণ ফেভারিট, তাই আজকের দিনে তো এটা মেনুতে রাখতেই হবে, তাই না বলো? হ্যাঁ ঠিক আছে। এই যে এখন এসে গেছে যার আইবুড়ো ভাত, বাবার মহাশয় এসে গেছেন, এখন এসেই আমার ছেলের খাবারে হাত বসিয়ে দিয়েছে। হ্যাঁ মামুনি দিও এসে গেছে, মা দেখলাম আমার মা বসে আছে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আরো কিছু কিছু বাকি আছে। কি করছে দেখো আমার ছেলেটাকে, দেখো কি করছে আমার ছেলেটাকে। ওফ আরে কি করছে, খা, আরে খাচ্ছে, যা তা করছে। যাই হোক আমার আরো এখনো রান্না বান্না বাকি আছে, সেগুলো আমি এখন। এই দেখো আমার বর বাজার থেকে দুটো বড় বড় ভেটকি মাছ নিয়ে এসেছে কিনা তন্দুরি ফিশ বানানোর জন্য। তো এটা যেটা একদম বড় সাইজ দেখছো ওটা বাবান স্পেশাল, আর একটা হচ্ছে আমার ছেলের জন্য। আর এদিকে আমার মায়ের পায়েস বানানো হয়ে গেছে, গুড়ের পায়েস, ভীষণ টেস্টি আর ইয়াম্মি খেতে হয়েছে কিন্তু পায়েসটা। আর এইদিকে রেডি হয়ে গেছে একদম মাটন কষা, উফ দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এবার একটু বেশি করে মেটে নিয়ে আসা হয়েছে, কারণ বাবান আর আমার দুজনের মধ্যে কিন্তু বরাবর খুব যুদ্ধ হয় মেটে খাওয়া নিয়ে। আজকে তো আর যুদ্ধ করবো না, আজকে ওকে সাজিয়ে দেবো বেশ অনেকগুলো মেটে। হচ্ছে পার্শে মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ, তো পার্শে মাছ আর কাতলা মাছও ফ্রাই খাবে। আর এইদিকে দেখো আমি কাজ করে করে মরছি, আর আমার মা মামনে দিই আর আমার শাশুড়ি মিলে জমিয়ে আড্ডা মারছে আর আলোচনা করছে বাবানের বিয়েতে কি কি করবে। ওই দেখো কেক চলে এসছে, এটা কিনেছো? ও চাল। আর এইদিকে কেকও চলে এসছে। আজ আইবুড়ো ভাতের কিন্তু কেক কাটিং আছে, আইবুড়ো ভাতের কেক কাটিং আর নিউ ইয়ারের কেক কাটিং একসাথেই হয়ে যাবে সেলিব্রেশন। চালু কেক চলে এসছে, মিষ্টিও চলে এসছে। বাবান কোথায়? খালি করে আসি, ওর জন্য আমার বড় একটা সারপ্রাইজ গিফট কিনে রেখে দিয়েছে, সেটা ড্রেসটা একটা নিউ লুক টোটাল। ও আমাকে আমাকে আমার মা বাবা চিনতে পারবে না, সিরিয়াসলি বলছি, কারণ আমি কোনদিন পরে দিতে আমার ওটা ইচ্ছে ছিল, ওটা সিরিয়াসলি খুব ভালো। মানে আমি 2015-16 নাগাদ তখন একবার ভেবেছিলাম যে কিনবো, তারপর তো মাছ থেকে বেরিয়ে গেছে, বাট আমার ওই 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 নিউ এজ প্যান্টস আর ওই ধুতি প্যান্টস আর তার সাথে হচ্ছে তোর টি শার্ট আর চূড়ান্ত থাকে, আমার ভালো হবে, কারণ হচ্ছে আমি ওটা এতে নিয়ে যাবো, ক্রাবিতে নিয়ে যাবো, আমার একটা নতুন আউটফিট হবে, চশমা ফশমা পরে বিচে দাঁড়িয়ে থাকবো। যাতে বউ ফোন করেছে তোর বিচে দাঁড়িয়ে
ও প্রিয়া করে চা চা আমার সব বলা থাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ব্যস্ত হ্যালো এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি ওর পাঁচ রকম ভাজাতে দেব সেই ভাজাগুলো এখন আমি ভাজবো আগে আলু ভাজাগুলো ভাজছি গোল গোল করে আলু কেটে নিয়েছি মামুনিদিরা আসার পর থেকে এত আড্ডা মেরেছি সারাক্ষণ ধরে আড্ডা মারতে মারতে টাইম কেটে গেছে এখন রাত্রি প্রায় 9টা আমি এখন রান্নাগুলো নিয়ে বসেছি তো এখন ফটাফট করে আমি ফ্রাইগুলো ফটাফট করে নেবো আর ভাতটা বসিয়ে দেবো চালটা ধুয়ে রেখে দিয়েছি একটুখানি ভিজুক তারপর ভাতটা বসিয়ে দেবো তারপর ওকে আবার খেতে দেবো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো এবার তন্দুরি ফিশটা বানানো যাক তন্দুরি ফিশটা বানানোর জন্য আমি আগে মাঝখান দিয়ে মাছটা কেটে নিয়েছি তারপরে এটাকে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সামান্য লঙ্কা বাটা নুন হলুদ আর একটু গোলমরিচ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা তারপরে আমি একটা বড় ফ্রাইং প্যান নিয়ে তাতেই মাছটা দেখছো ধরছে না ফ্রাইং প্যান পুরো ছাড়িয়ে যাচ্ছে তো নিয়ে আমি তারপরে মাছটাকে আগে একটুখানি তেলে ভেজে নেব তো খানিকটা তেলে ভেজে নেওয়ার পরে তারপরে আমি গ্রিলারে দিয়ে এটাকে একটু গ্রিল করে নেব আর এদিকে বাবানকে দেখো পুরো ব্যোমকেশ বক্সি সেজে পুরো রেডি হয়ে গেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য তো অলরেডি অনেক রাত হয়ে গেছে ফটাফট ওর খাবারগুলোকে সাজিয়ে দিই আর ওকে খেতে দিয়ে দিই মেনুতে রয়েছে ভাত 3 রকম ভাজা তারপরে ডাল পার্শে মাছ ভাজা কাতলা মাছ ভাজা ভেটকি তন্দুরি গার্লিক প্রন আছে বোয়াল মাছ আছে এইদিকে আছে তোমার মাটন কষা তারপরে চাটনি আর পায়েস তো ডেফিনেটলি আছে আর সঙ্গে আছে 5 রকমের মিষ্টি সবই ওর পছন্দের মিষ্টি আর পছন্দের খাবার আমি করার চেষ্টা করেছি আশা করছি ওর ভালো লেগেছে এবং আজকের দিনটাও সত্যি মনে রাখবে ও যেহেতু আমার মতন খুবই ভোজন রসিক তো বেশ জমিয়েই ভালো করে খেয়েছে চলো এবারে আশীর্বাদের পালাটা চালু করা যাক চল এবার শুরু কর Ha 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 ha!
রাত 12টার আগে কিন্তু আমি খাওয়া দাওয়া সবকিছু সবার কমপ্লিট করে দিয়েছি আর এখন বাজে রাত্রির 12টা তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই হ্যাপি নিউ ইয়ারের মুহূর্তে কিন্তু বাবানের শুভ আইবুড়ো ভাতের কেকটাও আমরা কেটে নিচ্ছি সঙ্গে পাশাপাশি নিউ ইয়ারেরও সেলিব্রেশন হয়ে যাচ্ছে তো এইভাবেই লাস্টে আমরা রাত্রিবেলা খুবই আনন্দ করলাম কেক টেক খেয়ে খুব মজা আনন্দ করে আজকে দিনটা কাটালাম আর 2023 নতুন বছরকে আমরা ওয়েলকাম করলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ব্লগে আর তোমাদের সবার যেন নিউ ইয়ার খুব ভালো যায় সবাই ভীষণ ভালো থাকো সো উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার বাই